বিধানসভা নির্বাচনের প্রাকলগ্নে সিবিআই আতঙ্ক গ্রাস করেছিল মেলার মাঠকে, প্রমাদ গুনতে শুরু করেছিল বাম নেতৃত্ব। সিবিআই রাজ্যে এলেও ধরপাকড় করেনি। রোজভিলি কাণ্ডের কুশীলবদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে রাজ্যান্তরী হয়, তাতে হাফ ছেড়ে বাঁচেন বাম শিবিরের দণ্ডমুণ্ডের কর্তারা। তাদের এই স্বস্তির নিঃশ্বাস ছিল সাময়িক, কেননা নির্বাচন সাঙ্গ হতেই সক্রিয় সিবিআই যে কোনো মুহূর্তেই রোজভিলি কাণ্ডে জড়িত চাইদের জালে তুলতে পারে দেশের সর্বোচ্চ তদন্তকারী এই সংস্থা, এমনটাই দাবি সিবিআই সূত্রের। 2018 বিধানসভা নির্বাচনে বিরোধী বিজেপি শিবিরের অন্যতম হাতিয়ার ছিল চিটফান্ড ইস্যু, স্পষ্ট করে বললে রোজভিলি কাণ্ড। রোজভিলি ইস্যুতে বিজেপি নেতৃত্ব প্রত্যেকটি জনসভাতেই তুলুধুনু করেছিল বাম সরকারকে, তাতে মারাত্মকভাবে চাপে পড়ে গিয়েছিল সিপিএম, সঙ্গে সিবিআই জুজু। দুই দফায় সিবিআই আধিকারিকরা রাজ্যে এসে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস ও পূর্বতন সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী বিজিতা নাথকে জিজ্ঞাসাবাদ করেছিল। ভোটের প্রাকলগ্নে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রাজ্য সফরে এসে বলেছিলেন রোজভিলি কাণ্ডে জড়িতদের জেলে ঢোকানো হবে। অমিত শাহের এই বক্তব্যের পর বাম নেতৃত্ব আরও খাবড়ে যায়, দফায় দফায় রাজ্য দপ্তরে বৈঠক করেন, কিন্তু ভোট যত এগিয়ে আসে সিবিআই এর বিষয়টি চাপা পড়ে যায়। তারপরে স্বস্তির নিঃশ্বাসের ছাপ লক্ষ্য করা যায় বাম নেতৃত্বের চোখে মুখে। বাম নেতারা বুঝতে পারেননি এই স্বস্তি ছিল সাময়িক, কেননা ভোটের ডামাডোলের মধ্যে গোকুলে চিটফান্ড কাণ্ডে জড়িত বাম ঘরানার রাঘব পোয়ালদের জন্য কণ্ঠকাকীর্ণ মখমলের গালিচা প্রস্তুত করে রাখে। সিবিআই সূত্রের দাবি, ভোটের আগেই সিবিআই এর 10 সদস্যের প্রতিনিধি দল রাজ্যে অবস্থান করেছিল। গোপনে সিবিআই অনুসন্ধানকারী দলটি বিভিন্ন পেশার 112 জনের সাক্ষ্যবাক্য গ্রহণ করে এবং রোজভিলির সঙ্গে একাংশ বাম নেতৃত্বের দহরম মহরম সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে। রোজভিলি পার্ক উদ্বোধনী অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের ভাষণের ফুটেজ হাতিয়ে নেয় অনুসন্ধানকারী দল। সিবিআই এর এই দলটির সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের জনৈক আধিকারিক, যিনি একসময় ডেপুটেশনে সিবিআই দপ্তরে ছিলেন। দীর্ঘদিন রাজ্যের এই অফিসার সিবিআই এর তদন্তকারী সেলে নিযুক্ত ছিলেন। পশ্চিমবাংলার সাংসদ তথা তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের রোজভিলি মামলার তদন্তের দায়িত্বে ছিলেন রাজ্যের এই অফিসার। যে কোনো মুহূর্তেই সিবিআই টিম রোজভিলি মামলার তদন্তে রাজ্যে আসতে পারে, দাবি দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার। জালে তুলতে পারে রোজভিলি কাণ্ডে জড়িত চাইদের, তাদের মধ্যে রাজ্যের 2 প্রাক্তন মন্ত্রী সহ হেভিওয়েট 3 বাম নেতাও রয়েছেন। তদন্তের স্বার্থে রোজভিলির কর্ণধার গৌতম কুণ্ডুকেও সিবিআই রাজ্যে নিয়ে আসতে পারে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, রোজভিলি কাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠছে 1 আইপিএস অফিসার ও 3 টিসিএস অফিসারের বিরুদ্ধে। পুলিশ প্রশাসন ও সাধারণ প্রশাসনের এই আধিকারিকদেরও সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল। সদ্য অবসান হল দীর্ঘ 25 বছরের বাম জমানা, রাজ্যপাট হারিয়ে তারা এখন বিষণ্ণ, তাতেও রোজভিলি কাণ্ডে জড়িত কুশীলবরা যে ছাড়া পাচ্ছেন না তা এক প্রকার নিশ্চিত। ভোটের আগেই সিবিআই চিটফাট কাণ্ডে জড়িতদের জালি তোলার পরিকল্পনা নিয়েছিল। গোয়েন্দার রিপোর্টের সমীক্ষায় বিধানসভা ভোটে বিজেপির জয়ের আভাস পাওয়ার পরই সিবিআই এর লাগাম টেনে ধরেছিল কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকার। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের পেছনেও ব্যাখ্যা রয়েছে। যদি ভোটের প্রাক মুহূর্তে সিবিআই রোজভিলি কাণ্ডে জড়িত মন্ত্রী নেতাদের গ্রেফতার করত, তাহলে ভোটের বাজারে পাল্টা প্রচারের হাতিয়ার পেয়ে যেত সিপিএম। সিবিআই এর ধরপাকড়ের রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করে মাঠ গরম করতে পারত বাম নেতৃত্ব, কিন্তু কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তা হতে দেয়নি। এজন্যই ভোটের আগে কৌশলে সিবিআইকে থামানো হয়েছিল। পিওর রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।